নিম্ন ও মধ্যবিত্তদের মানুষের জন্য পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনার কোনো ধরনের জামানত ছাড়াই 30 লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক। আর এই সুদের হার 5%। সর্বোচ্চ 750 বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য ঋণ পরিশোধে 18 মাস গ্রেস পিরিয়ড সহ 10 বছর সময় পাওয়া যাবে। অর্থাৎ ঋণের কিস্তি 1.5 বছর পর থেকে দেওয়া শুরু করতে হবে গ্রাহকদের। 24 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের সাস্টেইনেবল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারে পরিবেশবান্ধব খাতে বিদ্যমান 400 কোটি টাকা পুনরঅর্থায়ন কর্মসূচির আওতায় ফ্ল্যাট কেনার ঋণের বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত হয়। সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে ফ্ল্যাট কেনাসহ কয়েকটি প্রকল্পসহ মোট 68টি পণ্যে এই ঋণ দেওয়া হবে। আগের পুনরঅর্থায়ন স্কিমে পরিবেশবান্ধব 55 পণ্য বা প্রকল্প বা উদ্যোগে ঋণ দেওয়া হতো। বর্তমানে বিদ্যমান পুনরঅর্থায়ন তহবিলের সুদের হার সব পর্যায়ে 1% করে কমানো হয়েছে। পরিবেশবান্ধব খাতে চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক থেকে এতদিন 4% সুদে তহবিল পেত, যা কমিয়ে এখন 3% করা হয়েছে। আর ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে 5 থেকে সর্বোচ্চ 6% সুদে এই ঋণ দেবে। এক্ষেত্রে 5 বছরের কম মেয়াদী ঋণে সর্বোচ্চ সুদের হার 5%, 5 থেকে 8 বছরের কম মেয়াদী হারে 5% এবং 8 বছরের বেশি মেয়াদে 6%। সার্কুলারে আরও বলা হয়েছে, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ছাড়াও বহুতল বিশিষ্ট পরিবেশবান্ধব আবাসন নির্মাণে ঋণ দেওয়া হবে। এক্ষেত্রে আবাসন কোম্পানির অনধিক 750 বর্গফুট পরিসরের ফ্ল্যাট সম্বলিত পরিবেশবান্ধব আবাসন নির্মাণে 30 কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। কোম্পানির জন্য সুদের হার, ঋণের মেয়াদ ও গ্রেস পিরিয়ড অপরিবর্তিত থাকবে। এছাড়া পুনরঅর্থায়ন কর্মসূচির আওতায় বনায়ন, ছাদের কৃষি, উলম্ব চাষ বা বাগান, বায়োফল্ক, মাছ চাষ, জৈব সার, খাঁচায় মাছ চাষ, কেঁচো কম্পোস্ট সার উৎপাদন ও স্ল্যারি হতে জৈব সার প্রস্তুতেও ঋণ দেবে ব্যাংকগুলো। প্রিয় দর্শক, এমন নিত্য নতুন খবর পেতে সঙ্গে থাকুন অনলাইন বাংলা নিউজের। ধন্যবাদ।